ग्रामीण एलाकार शिशुदेर पठन पाठने उच्च शिक्षा शिक्षित करा एवं तार पाशापाशी समाजे प्रतिष्ठित करार लक्ष्य 2004 साले पथ चला शुरू करेछिलो आइडियल पब्लिक स्कूल। একেবারে সে স্কুলে রয়েছি আমরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পঠন পাঠন শুরু হয়েছে। টিচাররা তারা ছাত্রছাত্রীদের যে পঠন পাঠন সেটা তারা করাচ্ছেন। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি, এই আইডিয়াল পাবলিক স্কুল মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নিয়মকানুন সেগুলো মেনে চলছে, এবং সেখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে ইংরেজি, হিন্দি এবং বাংলায় তিনটি মাধ্যমকেই তারা কিন্তু দেখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একেবারে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা অত্যন্ত যত্নের সাথে সেই পঠন পাঠনগুলো করাচ্ছেন। এই যে আইডিয়াল পাবলিক স্কুল, সেখানে কিন্তু নার্সারি থেকে একেবারে ফাইভ পর্যন্ত পঠন পাঠন হয় এবং সেই পঠন পাঠনই চলছে। দেখতে পাচ্ছ যে এখানে এই মুহূর্তে স্টুডেন্ট যারা রয়েছে তারা পঠন পাঠন করছেন, এবং যারা রয়েছেন শিক্ষিকা তারাও অত্যন্ত যত্ন নিয়ে পঠন পাঠন করাচ্ছেন। আমরা একটু কথা বলবো এখানে যারা মূলত স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে কথা বলে জানি যে কতটা তারা পড়াশোনা করছে, কারণ এই আইডিয়াল পাবলিক স্কুল তারা ইংরেজিকেও যথেষ্ট গুরুত্ব দেয়। আমরা একটু কথা বলি একজন ছাত্রীকে আমরা পেয়েছি। So, how is the education in this school? This education is very well. All the teachers explain the study very well to us. They explain the study with a lot of us. And how many years have you been studying here, and how do you like the studies here? I read in this school since in 7 years. I like this study. I like studying here very much. Which subject do you like? I like math and science most. What new things do you learn in the activities classes? We learn dancing, singing, spoken English, poetry, etc. What's your name? My name is Isaman. School study is very well. All teacher explain the study. And how many years have you been studying here? I have been studying in this school since 7 years. Subject do you like most? I like science and English subject most. What new things do you learn in the activities classes? We learn dancing, singing, poetry and spoken English, etc. What's your name? My name is Krishna Prasad. 3. कैसा मतलब लगता है इधर? अच्छा लगता है यहाँ पर पढ़ने में। टीचर लोग कैसा ध्यान रखते हैं? टीचर लोग हम लोग पे बहुत अच्छा ध्यान रखते हैं। अच्छा। और कौन सा सब्जेक्ट आपको जब सबसे अच्छा लगता है? सबसे अच्छा मुझे सब्जेक्ट इंग्लिश लगता है। और पढ़ाई के अलावा कौन सा एक्टिविटीज अच्छा लगता है? डांस या? डांस और सॉन्ग अच्छा लगता है। क्या नाम है आपका? सूरज साहू। आमी क्लास 4 पढ़ती। अच्छा, ये कौन पढ़ाशोना करा है? खूब भालो। और कौन सब्जेक्ट तुम्हार सबसे प्रिय? बांग्ला। अच्छा, আর এই পড়াশোনার পাশাপাশি তোমার আর কি মানে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটি? আমার ভালো লাগে নাচ গান। এইট এখানে করানো হয়? হ্যাঁ। কি নাম তোমার? কোয়েলেট। তো এখানে কেউ পড়ছে নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে পড়ছে। তো মানে কয় ভর্তি করেছিল? ভর্তি করেছি প্রায় 1 বছর হবে। এখন কি করছে? এখন পড়ছে, অনেক পড়ছে। কেমন পড়াশোনা? কেমন পড়াশোনা? খুব ভালো। এখানকার মানে তোমার পরিবেশটা কেমন? ভালো ভালো ভালো।
ওর জন্যই খোঁজ খবর নিয়ে দেখলাম ঠিকই আছে, ওর জন্যই অ্যাডমিশন করা হবে। আর বাড়ির অনেকটা কাছে বলে সুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অনেকটা কাছে বলেই সুবিধা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম শেখ শাহাবুদ্দিন। কোন পড়তে আপনার? মেরা লড়কি হ্যায় কিতনে মে? শিশু কুমারী 1 ক্লাস মে ইংলিশ মিডিয়াম। আচ্ছা, মেরা লড়কি আচ্ছা হি পড় লেতি হে। পহলে থোড়া সা ডালে থে তো উতনা খাস নাই থি, তো কেবি ইংলিশ উংলিশ সব পড় লেতি হে। আচ্ছা, পড়াই আচ্ছা হি কর রহে হ্যায়, কোই দিক্কত নাই হে। স্কুল কা ম্যানেজমেন্ট সিস্টেম কেসা হে? আচ্ছা হি হে। আচ্ছা, আর কিতনে লোক সে ভি হাম বোলে হে কি স্কুল আচ্ছা হে, ভাটপুর থে কি দিয়ে। আচ্ছা, পহলে হাম লোক কে বহুত আদমি বোলে থে কি আচ্ছা নাই হে, বাকি হাম লোক ডালে তো আচ্ছা হে। আচ্ছা, পড়াই মে ধ্যান দেতা হে স্কুল? কে নামে আপকা? যেমনটা এই আইডিয়াল পাবলিক স্কুলের কর্তৃপক্ষর বক্তব্য যে 2004 সাল থেকে এভাবেই তারা কিন্তু পঠন পাঠনে যেমন গুরুত্ব দিচ্ছেন, তার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ ডান্স, যোগা এবং স্মার্ট ক্লাসেস, তার মাধ্যমেও অডিও ভিজুয়ালি ছাত্রদের যাতে পড়াশোনার দিকে আরও মনোযোগ বাড়ে এবং তার পাশাপাশি যাতে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এভাবেই কিন্তু 2004 সাল থেকে শুরু করে 2022 প্রায় 18 বছর ধরে পঠন পাঠন এবং তার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি টিচার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে চলেছে আইডিয়াল পাবলিক স্কুল। এই স্কুলে কবে জয়েন করেছেন? কালকে জয়েন করেছি। কেন জয়েন করলেন আইডিয়াল পাবলিক স্কুল? বাচ্চাদেরকে শেখানোর জন্য, এখানে বাচ্চারা যাতে আরও ভালোভাবে শিখতে পারে সেজন্য। আর আমার এখানে এসে খুব ভালো লাগছে, বাচ্চাদের সাথে থেকে মিশতে পেরে খুব ভালো লাগছে, আমার জ্ঞানও সঞ্চার হচ্ছে আর তাদেরকে ভালোভাবে সুবিধাও দিতে পারছি আমি। স্কুলের পরিবেশ খুব ভালো, আমার ভালো লাগছে এসে এখানে। হ্যাঁ পারবো, আমি চেষ্টা করলেই পারবো। আমার নাম ঋতিকা ভট্টাচার্য। আমি তো পড়াশোনাকে খুবই ভালোবাসি। এই স্কুল যখন 2004 সালে শুরু হয়েছিল তখন থেকেই আমি আছি, আজকে 18 বছর পার করলাম এই স্কুলে। তো এক দুটো বাচ্চা থেকে আজকে আমাদের প্রচেষ্টাতে আজকে এতগুলো বাচ্চা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা চাইবো যে এর থেকে আরও বেশি বাচ্চা হোক, যার জন্যে শত শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি কিন্তু এই স্কুলে আসি এবং এদের পড়াতে ভালো লাগে, মনে হয় যেন আমি কিছু তাদেরকে দিতে পারলে আরও ভালো, যা শিখছে এরা তাদের থেকে আরও কিছু আশা করবে যে এরা যেন আমাদের এর থেকেও বেশি কিছু প্রশিক্ষণ লাভ করে। হ্যাঁ, বহুত হিন্দি স্টুডেন্ট ভি হ্যায়, হিন্দি স্টুডেন্ট হাম লোক ঘর ঘর যা করকে সব বাচ্চা কো কালেকশন কিয়ে তে পাইলে, লেকিন উনকো দেখ করকে আভি এক এক করকে সব ফ্যামিলি আ রহা হ্যায়, এক এক বাচ্চা কো হমকো ভি দেখ রহে হ্যায়, স্যার কো ভি দেখ রহে হ্যায়, দেখ করকে হাম চাহতে হ্যায় এই প্রতিষ্ঠান আর জাদা বড়া বাড়ে, তো হর গার্জিয়ান ভি হাম লোগো কো সাথ সাথ দে রহে হ্যায় বোল কর করকে হাম লোক আজ ইতনা দূর পৌঁছ সকে। মেরা নাম হ্যায় অঞ্জু ভার্মা। অ্যাকচুয়ালি আইডিয়াল স্কুলের পথ চলা শুরু হয় 2004-এ এবং আমি এই এলাকার বাসিন্দা, তো এখানে অ্যাকচুয়ালি শিক্ষায় অনেক আমরা পিছিয়ে আছি। তো সেই জায়গা থেকে আমার ভাবনা যে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান করা যায় এবং এখানকার পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে যদি একটা সুশিক্ষা এবং আদর্শ শিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে আমার আশা যে সমাজের অনেক পরিবর্তন আসবে আগামী দিনে। সেই ভাবনা থেকেই আমার সেই ক্ষুদ্র প্রচেষ্টায় 2004-এ শুরু করেছিলাম, আজ 2022 এই করতে করতে তো প্রায় 18 বছর পার হতে চললো। তো তখন আমরা খুবই অল্প সংখ্যক ছেলে নিয়ে শুরু করেছিলাম, আজ অনেকটাই ছেলের সংখ্যা বেড়েছে এবং পরিবেশেরও অনেকটাই ভালো দেখা যাচ্ছে। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে ফলো করছি এবং শুধু বাংলা নয়, আমরা বাংলার সাথে ইংরেজিটাকে খুবই প্রাধান্য দিয়েছি এবং আমাদের এখানকার ছেলে মেয়েরা ইংরেজিতে খুবই মজবুত, খুবই স্ট্রং। হ্যাঁ, হিন্দিতেও এরা খুব মজবুত, কারণ আমরা জানি ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে যেমন ইংলিশ, সাথে সাথে হিন্দিটাও, দুটো ভাষার ওপরে তো আমরা জোর দিয়েছি। আর আমরা তো মাতৃভাষা আমাদের বাংলা পশ্চিমবঙ্গবাসী হিসেবে সেটাও তো আমাদের আছি। হ্যাঁ, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে আমাদের যেমন নাচ আছে, ক্যারাটে আছে, ব্যায়াম আছে, তো গান আছে, আবৃত্তি আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা রেখেছি আর কি।
এবার তো নতুন সিজন শুরু হচ্ছে 2023-24, তো গার্জিয়ান যারা ভাবছে যে স্কুলে পঠন পাঠন করান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য এই মেসেজটাই দিতে চাই যে আপনারা যারা দেখছেন বা দেখেছেন বা ভাবছেন কোথায় দেব বাচ্চাটাকে, তো আমরা বলবো নির্দ্বিধায় আপনি আইডিয়াল পাবলিক স্কুলে আসুন, দেখুন পরিবেশ, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এবং অবশ্যই আপনারা যদি আমাদের হাতে ছেড়ে দেন, আমরা আপনাদের একবুক স্বপ্ন পূরণ করার চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। এবং এখানে পড়াশোনা যথেষ্ট ভালো এবং প্রত্যেকটা বিষ তারা নিজেদের সন্তানদের মতো করে ভেবে এবং তাদেরকে সেইভাবেই পড়াশোনাটা করায় যাতে বাচ্চারা খুবই আনন্দ পায় এবং খুশি হয় এবং সত্যিকারের একটা শিক্ষা লাভ তারা করে। হ্যাঁ, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, কারণ অনেক গার্জিয়ান্স আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমাদের যাতায়াতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা হ্যাঁ পুরোপুরি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস আমাদের আছে। হ্যাঁ অবশ্যই, আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে CCTV রয়েছে, আর আমাদের এবং তার স্কুল সারাউন্ডিংয়ের চারপাশেও আমাদের CCTV আছে, যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত, তবে বলা তো যায় না ভবিষ্যতে, কিন্তু তার জন্য আমাদের পুরোপুরি আমরা সেটাকে গাইড করে রেখেছি। অ্যাডমিশনের জন্য আমাদের পাড্ডানকুনি চৌমাথা থেকে যে রাস্তাটা কুন্নগরের দিকে যাচ্ছে, এক মিনিট, মানে পাড্ডানকুনি চৌমাথা থেকে টুয়ার্ডস কুন্নগরের দিকে গেলে এক মিনিটের পথ, আমাদের স্কুল, তার নিচেই অফিস, এবং আমাদের ফোন নাম্বারও আছে। অফিস খোলার সময় হলো সকাল 9:30 থেকে বেলা 3:30 পর্যন্ত, এই সময়ের মধ্যে যোগাযোগ করা যেতে পারে। অ্যাডমিশনের ডিউরিং অ্যাডমিশন উই হ্যাভ টেকেন এ টেস্ট, তো কোন ক্লাসের জন্য সে উপযুক্ত সেটা আমরা একটু দেখে নিই, হ্যাঁ, তারপরে সেটা সেই অনুসারে আমরা তাকে সেই ক্লাসে প্রোভাইড করি যে হ্যাঁ কোন ক্লাসের জন্য ফিট। আমার নাম ডক্টর জে মল্লিক, আমি ফাউন্ডার অফ আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড এখানকার প্রিন্সিপাল। যেমনটা এই আইডিয়াল পাবলিক স্কুলের কর্তৃপক্ষর বক্তব্য যে 2004 সাল থেকে এভাবেই তারা কিন্তু পঠন পাঠনে যেমন গুরুত্ব দিচ্ছেন, তার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ ডান্স, যোগা এবং স্মার্ট ক্লাসেস, তার মাধ্যমেও অডিও ভিজুয়ালি ছাত্রদের যাতে পড়াশোনার দিকে আরও মনোযোগ বাড়ে এবং তার পাশাপাশি যাতে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এভাবেই কিন্তু 2004 সাল থেকে শুরু করে 2022 প্রায় 18 বছর ধরে পঠন পাঠন এবং তার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে চলেছে আইডিয়াল পাবলিক স্কুল। HB DNN বাংলা, হুগলি।